नमस्कार बंधुरा, तन्हीर पाकशालाते सबाइके स्वागत। अनेकेई आमाके अनुरोध करेछिलेन काचा आम दिए माछेर झोलेर रेसिपि शेयर करार जन्य, ताई आजके आमि आपनादेर संगे शेयर करछि आम रुइयेर रेसिपि। गरम भातेर साथे खेते किन्तु असाधारण लागे। किभाबे बानिये नेबेन दुर्दान्त स्वादेर एई आम रुइ देखे नेवा जाक आमार आजकेर एई भिडियोटिते। आम रुइ बानाबार जन्य निएछि 3 पिस रुइ माछेर पिस, आपनारा चाइले कातला माछेर पिस दिएओ करते पारेन। और ये 3 पिस माछेर ओजन 450 ग्राम। भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार एर मध्ये अल्प परिमाणे एकटु लवण एवं अल्प परिमाणे एकटु हलुद गुड़ो दिए भालो करे माछेर पिसगुलोके माखिए निये मिनिट दशेक रेखे देव। जेहेतु माछेर झोलटा आम दिए हबे सेइजन्य नियेछि एकटा काचा आम। आमेर खोसाटाके भालो करे छाड़िए नेब। आमेर खोसा भालो करे छाड़िए नेवार पर एबार आमटा आमी टुकरो करे केटे निच्छी। आमेर टुकरोगुलो आमी एइरकम लम्बा लम्बा करे काटछी, खूब बेशी छोटो करे काटछी ना। 6टा टुकरो आमार बेरियेछे एकटा आमेर थेके। आर निएछि एकटा बड़ो साइजेर आलू। आलूटाकेও একই রকম ভাবে লম্বা টুকরো করে কেটে নেব। আলুটাকে আমি 8টা লম্বা টুকরো করে কেটে নিলাম। সমস্ত প্রিপারেশন করে নেবার পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছটা যেহেতু ভাজব সেই জন্য তেলের পরিমাণ একটু বেশি লাগবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মাছের পিসগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিয়ে দুপিটি একটু কড়া করে ভাজব। যেহেতু রুই মাছ করছি তাই জন্য আমি একটু কড়া করে ভাজি। আপনারা ঝোলের মাছ যেরকম ভেজে খেতে পছন্দ করেন সেই রকম ভাবে মাছের পিসগুলোকে ভেজে নেবেন। একটু লাল করে মাছের পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছের পিসগুলো তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে আর আলাদা করে তেল দেব না, ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচ ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। যেহেতু আম দিয়ে মাছের ঝোলটা করছি সেই জন্য এখানে 5 ফোড়ন ব্যবহার করলাম। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে আলুগুলোকে অল্প লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি মাছের ঝোলের জন্য মশলা তৈরি করে নেব। ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন। ইচ্ছে হলে একই সাথে লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে দিয়েও মশলার পেস্ট তৈরি করে নিতে পারেন। আলুর টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওই মিক্সিং জারে 1/2 কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে আলুর সাথেই ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি ইচ্ছে হয় আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপর মশলাটাকে আলাদা করে কষিয়ে নিয়ে তারপর আবার আলুটা মশলার মধ্যে দিতে পারেন। আমি একবারই কষিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আম দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে। আমি ঝোলটা একটু পাতলা করছি, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন, কতটা পাতলা বা ঘন খেতে চান। ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আম।
আপনারা চাইলে আলুর সাথে আমটাকেও কিন্তু কষিয়ে নিয়ে রান্নাটা করতে পারেন। তবে যদি আম বেশি নরম হয়ে যায় তাহলে ঝোলটা বেশি টক হয়ে যাবে, সেই জন্য আমি ঝোলের মধ্যেই আমের টুকরোগুলো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। আর মাছের পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমার আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট ছয়েক সময় ধরে আমার আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ছ মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে একবার চেক করে নিচ্ছি আমার আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হতে আমার মনে হচ্ছে বেশি সময় লাগবে না, আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তবে আমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট তিন চারেক ফুটিয়ে নেব। চার মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি, চেক করে নিচ্ছি আলু আর আম সেদ্ধ হয়েছে কিনা। আলু তো সেদ্ধ হয়েই গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা মোটামুটি হয়ে এসছে, তবে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি। যেহেতু আম ব্যবহার করেছি টক ভাবটা ব্যালেন্স করবার জন্য একটু চিনি ব্যবহার করলাম, তা না হলে কিন্তু বেশি টক লাগবে। চিনিটা দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম এই আমরুই সার্ভ করব। গরম ভাতের সাথে এই আমরুই খেতে কিন্তু অসাধারণ লাগে, কাঁচা আমের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। যদি আপনারা বাড়িতে করে না থাকেন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। চাইলে আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন, আবার পার্শে বাটা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। আমার আজকের এই সহজ পদ্ধতির আমরুইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইরকমভাবে বানিয়ে নিন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।